মেয়াদ শেষ হওয়ার আগে সরানো হলো বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি ও স্পেশাল ডিজিকে সরানোর সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দুই অফিসারকে মেয়াদ শেষের আগে সরানোর প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে মান্যতা দিয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নিতিন আগরওয়াল ও স্পেশাল ডিজি যোগেশ খুরানাকে পুরনো ক্যাডারে ফিরে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন ওই বিএসএফ এর ডিজি পদ থেকে নিতিন আগরওয়াল কেরালা ক্যাডারে ফিরিয়ে দেওয়া হলো তা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, কাশ্মীরে পরপর যেভাবে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে তারপরই কার্যত এভাবে কড়া পদক্ষেপ করল মোদী সরকার। এছাড়া স্পেশাল ডিজি পদ থেকে সরিয়ে যোগেশ খুরানাকে উড়িষ্যা পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয়েছে। উড়িষ্যার ডিজি পদে ছিলেন অরুণ সারাঙ্গি, তার জায়গায় গেলেন যোগেশ খুরানিয়া। সম্প্রতি জম্মু কাশ্মীর সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন খুরানিয়া। জম্মুর বিএসএফ এর আইজি কাশ্মীরে বিএসএফ এর আইজির সঙ্গে একটি বৈঠকও বসেছিলেন তিনি। 1989 ব্যাচের আইপিএস নিতিন আগরওয়াল গত বছরের জুন মাসে বিএসএফ এর ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং অবসর নেওয়ার পর ওই পদ পান নিতিন আগরওয়াল। এখনও এই পদে তার মেয়াদ শেষ হয়নি। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় গত বুধবার রাজ্যসভায় গিয়েছিলেন। বিএসএফ এর 10,145টি পদ ফাঁকা আছে। এর মধ্যে গ্রুপ এর গ্যাজেটেড অফিসারের শূন্যপদ 387টি, সাব অর্ডিনেট অফিসারের শূন্যপদ 7,942, বাকি শূন্যপদ রয়েছে গ্রুপ সির জন্য। রিপোর্ট আর ইনিউজ।